আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমার কিছু ছবি শেয়ার করব, চলুন দেখা যাক। এই ছবিটা হচ্ছে আমার বিয়ের আগের, আমরা হচ্ছে দুজনে মিলে শপিং করতে গিয়েছিলাম বিয়ের কেনাকাটা। আর এই গহনাটা আমার হলুদের, এটা ছিল আমার বিয়ের গহনা। আমি তো মেবি বিয়ের ভিডিও শেয়ার করেছি, আপনারা দেখতেই পেয়েছেন যে আমি এই গহনাটা পরেছিলাম। আর এই স্বর্ণগুলো হচ্ছে কি আমি বৌবাতে পড়েছিলাম আমার। তারপরে এই সব কিছু কিনেছিলাম হচ্ছে হলুদের জন্য, আমার আম্মু হচ্ছে কিনে দিয়েছিল আমাকে। বিশেষ করে এই পালকিটা আমার বেশ পছন্দ ছিল। তারপর আমার বিয়ের লেহেঙ্গা ছিল এটা, আমি এই লেহেঙ্গা ড্রেস, তারপরে হলুদের লেহেঙ্গা, বৌবাতের শাড়ি সব কিছু কিনেছিলাম হচ্ছে দিল্লি থেকে। এটা ছিল হচ্ছে আমার হলুদের লেহেঙ্গা, নাজমুলের তো দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার বৌবাতের শাড়ি। আর ব্লেজার, পাঞ্জাবি, জুতা এইসব কিছু আমার ফ্যামিলি থেকে দেওয়া হয়েছে। আর এই কসমেটিক্সগুলো, মিষ্টি, ওরা যে এত সুন্দর করে ডেকোরেশন করে আমাদের বাসায় পাঠিয়েছিল হলুদের সময়, কিছু কাপড় দিয়েছিল মুরব্বীদের, তারপরে হচ্ছে হলুদের জুতা, লেহেঙ্গা সব কিছুই ওরা হচ্ছে পাঠিয়েছিল হলুদের দিন। এটা হচ্ছে হলুদের স্টেজ আমার বাসার, আর আমি নিজে দাঁড়িয়ে থেকে হচ্ছে করিয়েছিলাম, কিছু করার নেই। বাবা ছিল হচ্ছে বিয়ের স্টেজ তৈরির ওখানে, বড় ভাই বোন থাকলে একটা কথা ছিল। এটা হচ্ছে ওদের হলুদের স্টেজ ছিল। আর এই যে বিয়ের মধ্যে যে আসবে বরযাত্রী, তাদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে, বিশেষ করে বরের থালাটা এইভাবে সাজিয়েছিল। চলে এসেছে জামাই বাবাজি, দেখতেই পাচ্ছেন কিভাবে তাকিয়ে আছে। তারপরে হাতে হাত রেখে ছবি তুলেছিলাম। তারপর হচ্ছে শালা দুলাবাইয়ের হাসি, শালা তো যেভাবে হাসি দিয়েছে দুলাবাইও ঠিক সেভাবেই হাসি দিয়েছে। এটা হচ্ছে বিয়ের গাড়ি, এভাবে ডেকোরেশন করে সাজানো হয়েছিল। আর আমাদের বাসার সামনে এভাবে লাইটিং করে সাজানো হয়েছিল বিয়েতে। বৌবাতের সময় নাজমুলের একটা ছবি দেখতেই পাচ্ছেন। বৌবাতে যেদিন চলে আসলাম, আড়াই দিন আমাদের বাসায় থাকতে হয়, তখন হচ্ছে নাজমুল হচ্ছে তার শালি, মানে আমার খালতো বোনকে মেহেদি দিয়ে দিচ্ছিল সেই রাতে। মিয়াও একে দিয়েছে দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে, বাট বেশ সুন্দর ছিল ফার্স্ট টাইম হলেও। পিঠার আয়োজন ছিল, পিঠা খাচ্ছিল। তারপর আমার নানুর সাথে, আমার খালতো বোনের সাথে নাজমুলের ছবি তুলেছে। এই যে দেখতে পাচ্ছেন দুইজন একসাথে ছবি তুলেছে। তারপর আমরা রাত করে ঘুরতে যাব, সেই একটা পোস্ট নিয়ে দাঁড়িয়েছে কালা চশমা। তারপর শালার সাথে ছবি, শালা দুলাবাইয়ের ছবি দেখতেই পাচ্ছেন। আহ, শালা লুঙ্গি পরেছে, লুঙ্গি পরে দুইজন দুইজনের দিকে তাকিয়ে ছবি তুলছে। আমিও ছবি তুলব না তা কি হয়, আমিও ছবি তুললাম। এটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের আংটি, ওইটাও নাজমুলের এঙ্গেজমেন্টের আংটি ছিল। তারপরে আমরা বার্গার অর্ডার দিই। এই বার্গারটা আমি দেশের বাহিরে এখন খুব মিস করি, কারণ এত হচ্ছে জুসি টেন্ডার যেটাকে বলা হয়, সেটা তো বাহিরে পাওয়া যায় না। তারপরেও নাজমুলদের বাসায় চলে যাব, তখন হচ্ছে শালির সাথে কিছু ছবি তুলেছে নাজমুল। বিদায় বেলা, কি আর করার, দুই তিন দিন থাকার পর নুমান গেল আমাকে আনতে, তখন হচ্ছে নুমানের সাথে নাজমুলের ছবি তুলেছে। জুম্মার দিন ছিল, দুইজনে শালা দুলাভাই নামাজে যাবে, আমরা আবার শাশুড়ি শান্তা মিলে হচ্ছে আয়োজন করেছিলাম জুম্মার দিনে। লাল হিজাব পরাটা হচ্ছে আমার জাল, আর মাজারটা হচ্ছে আমার ননদ। তারপরে কিছুদিন পর আমরা উত্তরা যাই, উত্তরা ওর চাস্ত, মানে চাচাতুন চাচাতের বাড়ি, ফুপিদার বাড়ি, সেখানেও থাকি দুই দিন। তারপরে আবার বাসায় চলে আসি, রোজা চলে আসে এর মধ্যে, তো রোজার মধ্যে তো আয়োজন না করলেই না। তো নুমান আসবে, সেই উপলক্ষে হালকা পাতলা আয়োজন, বেশি কিছু না, কারণ বাজাপোড়া খেতে ভালো লাগে না অত বেশি। চলে আসলো নুমান, দেখতেই পাচ্ছেন, তো আমাদেরকে নিতে এসেছে। আমার আবার বার্থডে ছিল পরের দিন, তো বার্থডের সময় একটা কেক হচ্ছে আমার বাসা থেকে, আরেকটা হচ্ছে নাজমুলে নিয়ে আসে। রাত 12টা বাজে হচ্ছে আমরা কেক কাটি, যেহেতু রোজার সময়। তো পরের দিন বিকালে হচ্ছে আমরা রওনা দিই বাহিরে খাবার দাবার খাওয়ার জন্য, মানে ইফতার করব বাহিরে। তো সেখানে হচ্ছে কিছু ছবি টবি তুলি খাবারের আগে, ইফতারের আগে আর কি। নারায়ণগঞ্জে গিয়েছিলাম আর কি। এই যে আমাদের খাবার চলে আসলো, দেখতেই পাচ্ছেন অনেক কিছুই মোটামুটি অর্ডার দিয়েছি। বার্থডে বলে কথা, খাবো না তা কি হয়,
পেন পড়ে খেয়ে তারপরেই বাড়ি যাব। নাজমুলের সব টাকাই মোটামুটি শেষ করে দিয়েছিলাম একদম। খাবার দাবার শেষে আমরা ছবি তুলি একসাথে, তারপরে রোজার শেষের দিকে আমাদের বাসায়ও নাজমুলকে দাওয়াত দেওয়া হয়। তো সে আসে, তো আম্মু হচ্ছে বিরিয়ানি আর এত কিছু আয়োজন করে, শান্ত আর নাজমুল আসে। ঈদের পরের দিন আমরা হচ্ছে কুমিল্লাতে যাই। এই ছবিটা হচ্ছে নাজমুলের দাদা বাড়ির ওখানে। তো এই যে আমরা কুমিল্লা যাওয়ার সময় টায়ার ছিলাম, বাস থেকে নেমে ওই ছবিটা তুলেছি। এটা হচ্ছে নাজমুলের খালতো বোন বড়টা, আর এটা হচ্ছে ছোটটা। ধান ক্ষেত পাকা কাঁচা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। আমার তো গ্রাম বলতে ভালোই লাগে। আর মেহেদি দিব না তা কি হয়, দুইজনেই মেহেদি দিয়েছি আর আমিই দিয়ে দিয়েছিলাম, নিজের হাতেও নিজে ওর হাতেও আমি দিয়েছি। গাছে অনেক আম পেকে, মানে আম কাঁচা আম ছিল, পাকা আমও ছিল। তো সবাই হচ্ছে কাঁচা আমের ভর্তা খাবে। তো এখানে বসে সবাই আড্ডা দিচ্ছিল, আর হচ্ছে আম ছুলছিল, ওই যে লবণ মরিচ দিয়ে হচ্ছে আমরা খাবো। কুমিল্লা ঘোরা দুই তিন দিন শেষ হওয়ার পর আমরা চলে যাই নানু বাসায়। এটা হচ্ছে নানু বাসাতে আমরা ছবি তুলি। এটা নানুদের ব্রিজের সামনেই, নাজমুলও হচ্ছে পোস্টার নিয়ে ছবি তুলে দেখতেই পাচ্ছেন। আবার শালির সাথে দেখা, তারপর হচ্ছে আমরা বাইরে খেতে যাব বিকালবেলা। তো সবাই রেডি, আরাবি, আরিয়ান, তারপরে হচ্ছে নুমান আর আদিয়া ত্রাফসান নানু বাসায় ছিল, বাট আনফর্চুনেটলি তারা চলে গেছে, তাদের আবার স্কুল খুলে গিয়েছিল আর মামারও অফিস ছিল, যে কারণে হচ্ছে মামা বেশি দিন থাকেনি। দেখতেই পাচ্ছেন পাকনি বুড়িটা কত যে রং ঢং করে ছবি তুলতে পারে, তার রং ঢঙের কোনো শেষ নেই। তো আন্ধার মামার সাথে আরাবি, সরি আরিয়ান, নুমান, নাজমুল ছবি তুলেছে, আবার শালা দুলাবাই একসাথে। ওদের এত ছবি, মানে আমি তো আসলে সব ছবিগুলো অ্যাড করতে পারিনি, কারণ দেখা গিয়েছে ভিডিও অনেক বড় হয়ে গিয়েছিলো। তারপরে হচ্ছে নৌকা দিয়ে ঘোরাঘুরি করেছিলাম নানুদের বাসার সামনে, দুইজনে মন মরা কি যেন গপ্পে আর টেনশনে ভুগছে আর কি। তারপর ঢাকায় চলে আসার পরে আমরা গেলাম সুলতান ডাইনে রাত করে। আমার অনেক ইচ্ছা ছিল রাতে খাওয়া দাওয়া করবো, তো সেদিন আমরা অনেক ঘোরাঘুরি করে রাত্রে 11টার দিকে বাসায় ফিরেছিলাম। তারপর আমাদের বাসায় গেলাম, যাওয়ার পর আবার সাবারে আসলাম। নাজমুল চলে যাওয়ার আগে হচ্ছে সাবারে খালামণির বাসায় ঘুরতে আসলাম। তো সেখানে এসে হচ্ছে আরাবিস কী লিপস্টিক পরবে, দুলাবাই আসবে, টায়ার্ড হয়ে এসেছে, লিপস্টিকের শেষ নেই, সে শুধু লিপস্টিকই নাকি চেঞ্জ করেছে। আমরা গেলাম জাহাঙ্গীরনগরে ঘুরতে আরাবিদের বাসা থেকে, মানে ঢাকা জার্নি করে এসে সাবারে, তারপরে হচ্ছে আমরা যাই জাহাঙ্গীরনগরে। তখন হচ্ছে আমি তাকে একটা ফুল গিফট করলাম, লুকোচুরি, এটা কি বলে, ফুল টুক্কা খেললাম। নাজমুলের চোখ একদম ভিতরে ঢুকে ফেলেছে আরাবি। রাতের বেলা সে হচ্ছে এই শার্টটা দিয়েছিল আমার খালামুনি নাজমুলকে, শার্টটা বেশ সুন্দর ছিল। তারপর আমরা হচ্ছে ঢাকায় চলে আসার পর বাহিরে খাওয়া দাওয়া করতে যাই, যেহেতু নাজমুল হচ্ছে চলে যাবে, তো সেই কারণে দুই তিন দিন আগে এই ছবিগুলো তোলা। লাস্টের দিকে হচ্ছে এই যে আদিয়াতের, সরি রাফসানের সাথে নাজমুলের একটা ছবি। তারপর তো সে বাহিরে চলে আসলো, বাইরে থেকে আমাকে ছবি দিয়েছে। তার দুই তিন মাস পরে আমিও হচ্ছে চলে যা, মানে চলে আসবো দেশ থেকে, সেই কারণে আমি আবার খালামণির বাসায় যাই, গিয়ে চার পাঁচ দিন থাকি, তাদের সাথে দেখা সাক্ষাৎ করি, নৌকা দিয়ে ঘুরি। এটা হচ্ছে রূপনগর, সেখানেই নৌকা দিয়ে ঘুরি। ওইটা হচ্ছে খালামণির জাল, অথই মামি, তারপরে হচ্ছে আরাবি আর আরিয়ান। তার মধ্যে চলে আসে কুরবানি ঈদ। কুরবানি ঈদে নুমানে গরুর দাম দর করছিলো, আর আমি বাইরে আসার আগে এইটাই বেশি বেশি খেতাম, মার্কেটে গেলে যেখানে যাই। এটা হচ্ছে আমাদের গরু ছিল কুরবানি ঈদের গত বছরের, আর এটা ছিল আমার শ্বশুর বাড়িদের কুরবানি ঈদের গরু। তারপরে হচ্ছে নুমান ঈদের দিন বেশ সুন্দর একটা মাঞ্জা মেরেছে। দেশ থেকে আসার আগে আরাবির চাচুর বিয়ে ছিল, যাক বিয়েটা খেয়ে এসেছিলাম, সেদিন হচ্ছে মজা করেছি, অনেক মজা করেছি। বিয়ে খাওয়া শেষে আমারও চলে আসার পালা বাইরে। তো সবাই এসেছিল আমাদের বাসায়, আরাবিরাও এসেছিল, সবার সাথে একটু ছবি টবি তুললাম। পরের দিন আমার ফ্লাইট ছিল, আমি এই যে দেশ থেকে চলে যাচ্ছি, কত কষ্টের না, দুবাই থেকে রওনা দিলাম আবার, তো চলে আসলাম। যাই হোক,
জার্নি অনেক সুলগনটার ছিল। এটা হচ্ছে নাজমুল রান্না করেছিল, ফার্স্ট টাইম খেয়েছিলাম। তারপর মাস্ক কাটছে, দেখতেই পাচ্ছেন। আবার দুইজন একসাথে হলাম, ছবি টবি তুললাম, অনেক ছবি তোলা হয়েছে। তারপরে কিছুদিনের মধ্যেই, 10-15 দিনের মধ্যেই নাজমুল হচ্ছে ইউরোপের পাসপোর্ট পাইলো। তারপর আমরা আবার ঘোরাঘুরি ঘোরাঘুরি ঘোরাঘুরি, এখনও ঘোরাঘুরির মধ্যেই আছি। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আল্লাহ।